হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর্ট সাপোর্ট উইথ আর্টসবাইরাটস। সাথে আছি আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল সিজি আর্টিস্ট, মোটিভেশনাল স্পিকার এবং সফল ইউটিউবার। আজকে কথা বলবো আমার রিসেন্ট করা একটা কনসেপ্ট আর্টের প্রসেস নিয়ে, এবং একই সাথে আমি নতুন একটা ফোন কিনলাম, সেই ফোনের ভিডিও কোয়ালিটি টেস্ট করার জন্য এই ইন্ট্রোটা রেকর্ড করছি। ফোনের মডেল যদি কেউ জানতে চান তাদের জন্য বলতে চাই, ওয়েট এক মিনিট। হ্যালো জি, শাওমি বাংলাদেশ, আমি আর্ট সাপোর্ট উইথ আর্টস বাই অ্যাডস থেকে বলছি। আমার একটা খুব জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে আমি আপনাদের ফোন সম্পর্কে বলতে চাই, আপনারা কি আমাকে স্পন্সর করবেন? হ্যালো হ্যালো, আসলে স্পন্সরজনিত জটিলতার কারণে ফোনের মডেল বলা যাচ্ছে না। তো আজকের ভিডিওর মূল বক্তব্য হবে আসলে ইন্সপিরেশান নিয়ে, যে কনসেপ্ট আর্টের ক্ষেত্রে কীভাবে ইন্সপিরেশান পাওয়া যেতে পারে বা সেটার থেকে কীভাবে নিজের ভিশন থেকে ছবি ডেভেলপ করা যেতে পারে। একই সাথে যেই টেকনিক্যাল দিকগুলো, মানে ব্রাশ ব্যবহার বা ব্লেন্ডিংয়ের ব্যবহার এটসেট্রা, এই জিনিসগুলো নিয়ে পুরো প্রসেসটা ডিটেলে দেখাবো আশা করি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ছবিটা আঁকা ক্লিপ স্টুডিওতে, ক্লিপ স্টুডিও প্রো, আর ক্যানভাস সাইজটা এখানে হচ্ছে A6, এরকম একটা সাইজের, খুব বেশি হাই রেজ না। আমি দেখা যায় একটু লো রেজ, সাধারণত ফাইল সাইজই কাজ করি। এটা যদিও প্রিন্টের জন্য খুব ভালো না, বা যখন প্রফেশনাল ডেলিভারি দিতে হচ্ছে সেটার জন্য হাই রেজ রেজুলেশনেই ফাইলে কাজ করা ভালো, বাট আমার পার্সোনাল কাজের ক্ষেত্রে আমি একটু স্মল সাইজ প্রেফার করি, তাতে দেখা যায় যে ব্রাশ ট্রাশ এটসেট্রাগুলো একটু ফাস্টার কাজ করে। তো আজকের মেইন পয়েন্ট হচ্ছে ইন্সপিরেশান। ছবিতে ইন্সপিরেশান বা কনসেপ্ট আর্টের ইন্সপিরেশান, এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক জায়গা থেকে আসতে পারে। আমার এই ছবিটার প্রসেসের ক্ষেত্রে বলি, আমি কয়েকদিন ধরে আসলে স্টাডি করছিলাম যে স্কাই, ক্লাউড, স্কাইয়ের কালার্স এটসেট্রা এগুলি নিয়ে স্টাডি করতে যেয়ে দেখলাম যে আসলে ক্লাউড আঁকা বেশ টাফ। কেন টাফ? আমার কাছে মনে হয়েছে যে ক্লাউডের এজ কন্ট্রোল, যে ক্লাউডের কিছু এজ সফট, কোনো কোনো এজ হার্ড, আবার ক্লাউডের মধ্যে আমি যে একদম খুব ক্লিন লাইন আর্ট করে ক্লাউড এঁকে নেওয়া যায় সেটাও না। ক্লাউডের শ্যাডো, হাইলাইট, তারপরে যেহেতু ক্লাউড একটা সফট জিনিস, ওটার মধ্যে থেকে লাইট ব্লিট করে চলে আসে। এনিওয়ে, এই চ্যালেঞ্জগুলো আমার মনে হচ্ছে যে ক্লাউড আঁকার ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। এটার জন্য আমি স্কাইয়ের স্টাডি চালাচ্ছিলাম, সেটাই এখন আমার বাসার কাছেই এই মেট্রোরেলের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। হাঁটতে হাঁটতে একদিন বিকালবেলা ওই জায়গায় যে হাজির হলাম, তো ওখান থেকে অনেকখানি আকাশ দেখা যায়, এবং তখন বিকেল সন্ধ্যার দিকে একটা সময় সূর্য ডুবে যাচ্ছে, আকাশে লাল একটা গ্লো, তার সাথে যখন আবার সূর্য ডুবে যায় ঠিক তার বিপরীত দিকের আকাশটা কিন্তু ডার্ক নীল দেখা যায়, আর যত সূর্যের দিকে আসতে থাকা যায় একটা বেগুনি ধরনের কালার হয়, আবার সূর্যের কাছে আসলে কমলা, তো অনেক রকম কালারের একটা মিক্স দেখা যায়। এই আকাশটা খুব ইন্টারেস্টিং দেখাচ্ছিল, তাই আমি পটপট কয়েকটা ছবি তুলতে শুরু করলাম। ছবি তুলতে তুলতে বেশ কয়েকটা ছবি আসলো খুব ইন্টারেস্টিং কম্পোজিশনের, কারণ ওখানে মেট্রো রেলের তো কনস্ট্রাকশন চলছে, নিচে আবার লেক, ওখানে রিফ্লেকশন তৈরি হচ্ছে, এই সবগুলি মিলিয়ে বেশ খুব ইন্টারেস্টিং একটা সিলুয়েট এবং রিফ্লেকশনের ফটো কম্পোজিশন তৈরি হয়েছে ওখানে। এটা তুলে আনার পর, মানে ছবিগুলো ক্যাপচার করে আনবার পর, বাসায় এসে ভাবলাম যে এগুলো নিয়ে একটু স্কাই স্টাডি করি। ওই স্টাডি করার জায়গা থেকেই এই ছবিটা আঁকা শুরু। কীরকমভাবে, এখানে টেকনিক্যাল দিকটা যেটা, ছবির প্রথম দিকে আমি সবগুলি এলিমেন্ট আলাদা আলাদা লেয়ারে পেইন্ট করে নিই, অর্থাৎ কি না, এই যে পিছনের গাছপালা, লেক, স্কাই, পিছনের বিল্ডিং, মেট্রো রেল, সেগুলি সবগুলি রিফ্লেকশন, প্রতিটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে পেইন্ট করা, এবং লেয়ার অর্ডারিংটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ কি না, স্কাই সবার পিছনে, তার উপরে আছে লেক, তার উপরে আছে ওই পেছনের বিল্ডিংগুলো, দেন সামনের কালো গাছপালা, তার পরে যে মেট্রো রেলটা, আর সবগুলি রিফ্লেকশানগুলো যেভাবে বানানো, রিফ্লেকশান কিন্তু একটা লেয়ারকে জাস্ট এঁকে ওটাকে ফ্লিপ করে দিলেই অলমোস্ট একটা রিফ্লেকশানের কাজ হয়ে যায়। তো রিফ্লেকশানটাকে তারপরে জাস্ট ব্লেন্ড করে এজগুলিকে সফটার করে দেয়া, বা মিলিয়ে দেয়া, অথবা কোনো জায়গায় ব্রেক করে দেয়া পানির ইফেক্টটা বোঝানোর জন্য। এইভাবে ছবিটা আলাদা আলাদা লেয়ারে একে, তারপরে পেইন্টিংয়ের প্রসেসটা যখন যায় লাইটিংয়ের ক্ষেত্রে, এটার প্রসেসটা আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে এক্সপ্লেন করছি,
ওই ভিডিওতে যেভাবে দেখিয়েছি যে প্রথমে একটা সম্পূর্ণ মাল্টিপ্লাই লেয়ার দিয়ে ছবিটার কালার টোনটা বেঁধে নেওয়া হলো একটা ব্লুইশ ধরনের টোন দিয়ে, আর মাল্টিপ্লাই লেয়ারের ভেতরেই একই লেয়ারের ভেতরে শ্যাডো শেপ বা শ্যাডোগুলোর মানে লাইট সোর্সটা অনুযায়ী একটা শ্যাডো দেওয়া হলো বা রিফ্লেক্টেড লাইট এগুলো অ্যাপ্লাই করা হয়, আর তার উপরে অ্যাড মোডে একটা লেয়ার নিয়ে সেখানে লাইট অ্যাড করি। এইভাবে বিভিন্ন জায়গায় এই জিনিসটা আবার সব লেয়ারের জন্য আলাদা আলাদা করে করানোর, প্রতিটা লেয়ার সবগুলি লেয়ারের একদম উপরে একটা লেয়ারে মাল্টিপ্লাই আর অ্যাড মোড নিয়ে এই লাইটিংয়ের কাজটা শেষ করা ওখানে। এটা করতে করতেই কিন্তু ছবির অনেক জায়গায় কম্পোজিশনের মধ্যে চেঞ্জ আনতে হয় যে মেঘগুলো কোথায় দিব, কতটুকু দিব, একেবারে হুবহু রেফারেন্সটাকে কিন্তু ফলো করা হচ্ছে না বা রেফারেন্স থেকে কিন্তু কালার পিক করা হচ্ছে না। রেফারেন্স ফটোটা পাশে আছে কিন্তু কালার পিকিং বা এটসেট্রা এই জিনিসগুলোর ডিরেকশান কিন্তু ওখান থেকে আমি নেই না। কিছুটা সময় ভ্যালুর একটা সাজেশান নেওয়া হয়, অবশ্যই কম্পোজিশনেরও সাজেশান নেওয়া হয়, বাট কোনোটাই এক্স্যাক্ট ওখান থেকে পিক করে নেওয়া না বা কি বলে একদম হুবহু ওইটার থেকে কপি করা না আমার এই ছবির ক্ষেত্রে অন্তত। এইগুলি দেওয়ার পরে বিভিন্ন জায়গায় কালার ইন্ট্রোডিউস করা এটসেট্রা, লেয়ার ম্যানেজমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট, কারণ আমি দেখা গেছে এই ছবিটা আমার পুরোটা আঁকতে সময় লাগছে অলমোস্ট এক ঘন্টার মতো। এত কম সময়ে এই জিনিসটা করার চ্যালেঞ্জটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, আমার ক্ষেত্রে এই টাইমটা কমাতে সাহায্য করেছে হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। তবে এটা নিয়ে আসলে ঘাবড়ে যাবার কিছু নেই বা কেন আমি এত কম সময় পাচ্ছি না সেটা ভাবারও কিছু নেই, পুরো টাইমিংয়ের ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করে আসলে এক্সপিরিয়েন্স এবং আপনার প্র্যাকটিসের উপরে। আপনি যখন নিজের প্রসেসের মধ্যে এক একজনের ক্ষেত্রে যে এক এক রকম, আপনার নিজের প্রসেসে কোন এরিয়াতে সময়টা বেশি লাগছে এটা ফিগার আউট করতে চেষ্টা করেন, তারপর সেখানে ইফিসিয়েন্সি বাড়াবার চেষ্টা করেন। হয়তো একটা পর্যায়ের পরে যে আপনার কাছে মনে হবে যে এই জিনিসটা ইফিসিয়েন্টলি আর কোনোভাবে করা যায় কি না। অনেক টিডিয়াস কাজ আছে কিন্তু যেগুলো মানে ডিজিটাল পেন্টিংয়ের ক্ষেত্রে অন্তত সেগুলোকে অনেক ইফিসিয়েন্টলি সলভ করা যায়। এই যেমন লেয়ার ম্যানেজমেন্টটা আমার ক্ষেত্রে অনেক কাজের প্রবলেমকে সলভ করে দেয়, অর্থাৎ আমি যখন এক লেয়ারে যদি আমি আঁকতে যাই এই ক্লাউড এটসেট্রা এগুলো মাথায় রেখে যখন আঁকতে হবে ওখানে অনেক সময় যেত। যদি আমি মেট্রো রেলটাকে রেখে ওটার পাশ দিয়ে ক্লাউডগুলো আঁকতে চেষ্টা করতাম, বারবার মুছো বারবার ঠিক করো, এই জন্যে আমার ক্ষেত্রে স্পিডটা আনে হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এই পর্যায়ে এসে কনসেপ্ট আর্টের আমি একটা উপরে ভাবছিলাম যে মেট্রো রেল ঘোড়ায় ঘোড়ার গাড়ি দেবো নাকি, ঘোড়ার গাড়ি আঁকতে যেয়ে পরে মনে হলো যে একটা ঘোড়ায় চড়া নাইট আঁকি। তারপরে কিন্তু নাইটটাকে বসানোর পর আবার কম্পোজিশনটা অ্যাডজাস্ট করে নিলাম যাতে কিনা নাইটের পিছনের অংশটায় মেঘটেক থেকে ওইটাকে ডিস্টার্ব না দেয়, নাইটের সিলুয়েটটা স্ট্যান্ড আউট করে, এরকম একটা চেঞ্জ আনলাম। নাইটের সিলুয়েটটা দিয়ে ছবিটা যে স্টেজে গেল, তারপরে আবার এইখানে আসলে যে জিনিসটা আগে ভাবতাম যে কনসেপ্ট আর্টের মনে হয় সব কিছু প্রথম থেকে হিসাব করে এঁকে নেওয়া হয় বা কোথায় কোন কালার দেওয়া হবে হুবহু ওইভাবে প্ল্যান করে আঁকানো হয়, পুরো বিষয়টা আমি আঁকতে যেয়ে যা দেখলাম আসলে কখনোই তা না। আঁকতে আঁকতে অনেক কিছু চেঞ্জ হয়, আঁকতে আঁকতে অনেক ডিসিশান নেওয়া হয়। যেমন এই পর্যায়ে এসে আমি যখন ভাবছি যে মেট্রো রেলটার উপর দিয়ে ঘোড়া যাচ্ছে কেন, হয়তো মেট্রো রেলটা তখন তৈরি হয়নি, মেট্রো রেলটা কোনোভাবে অ্যাবান্ডন হয়ে গেছে এই ওয়ার্ল্ডে, হয়তো মেট্রো রেল তৈরি হয়নি, সেখানে ভেঙে চুরে গেছে, সেখান থেকে বিল্ডিং বা যে বেসটা ওই বেসটার মধ্যে ফাটল দেখা যাচ্ছে, শিকড় তৈরি হয়েছে, এই আইডিয়াগুলো কিন্তু আমার প্রথমে ছিল না। প্রথমে আমি ইন্সপিরেশনের জায়গা থেকে শুরু করছি, জাস্ট একটা মানে স্কাইয়ের স্টাডি, এখান থেকে শুরু করে পরে আস্তে আস্তে কনসেপ্টটাকে বিল্ড করা। কালারও যেমন ছবিতে আসলে আমি বিভিন্ন লেয়ারে লাইটের ইফেক্টটা আঁকবার পর কালার প্যালেটটা অটোমেটিক তৈরি হতে থাকে, একইভাবে এই ছবির ক্ষেত্রে কম্পোজিশন বলি আর কনসেপ্টটা বলি সেটাও কিন্তু আমার আঁকতে আঁকতেই তৈরি হচ্ছে। যেমন এই মেট্রো রেল ভেঙে যাচ্ছে তার উপর দিয়ে একটা ঘোড়া দৌড়ে যাচ্ছে, এই কনসেপ্টটা শুরুতে আমার ছিল না, আমি হয়তো মেট্রো রেলের অ্যাকচুয়াল ছবিটাই আঁকতাম। এগুলি আস্তে আস্তে ডেভেলপ করলো, ধীরে ধীরে স্টোরিটা বা ওই ওয়ার্ল্ডটা তৈরি হলো। আমার কাছে মানে কনসেপ্ট আর্টের এই জিনিসটাই সবচেয়ে মজার জায়গা লাগে, যে একবার আপনার ওয়ার্ল্ডটা তৈরি হয়ে গেলে ওই ওয়ার্ল্ডের গল্প বলার বা কী ধরনের গল্প হবে সে স্বাধীনতাটা আপনার কাছে চলে আসবে। আর এটাকে ইনিশিয়ালি খুব চ্যালেঞ্জিং মনে হয় যে আমি যেটা বলতে চাচ্ছি হয়তো হচ্ছে না, বাট আমি বলবো যে আস্তে আস্তে এটা আসলে একদিনে হয় না, সময় লাগে। আমারও অনেক দিন পর এরকম একটা লেভেলে আমি আসতে পারছি যেখানে কিছুটা কনফিডেন্সের সাথে আমি একটা ছবি বিল্ড আপ করতে পারি। এটা বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য,
এটা আমি বলবো এখন এই প্রসেসটা খুব কাজে দিচ্ছে আমার, ইন্সপিরেশনের থেকে ছবি ডেভেলপ করতে। একদম শেষ স্টেজে এসে ছবিতে একটা লেটারিং অ্যাড করলাম, লেটারিংটা আসলে খুব বাচ্চা বাচ্চা হয়েছে, ওটা আমার কাছে মনে হচ্ছিল যে উপরের দিকটা খালি দেখাচ্ছে কম্পোজিশনের, ওখানে ব্যালেন্স করার জন্য হয়তো একটা এলিমেন্ট বা কোনো লেটারিং দরকার। আর একদম শেষে এসে কিছু টেক্সচারিং, একটা পুরোনো পেপারের টেক্সচার দিতে চেয়েছিলাম যাতে একটা ওল্ড ফটো মনে হয়, সেটা খুব একটা ভালো ওয়ার্ক করেনি। এখন মনে হচ্ছে একটু রাউন্ডেড এজ করে দিলে হয়তো ফটোর ইফেক্টটা আসতো ভালো। আসলে ছবির একটা পর্যায়ে যেহেতু শেষ করতেই হয়, নাহলে দেখা যায় যে চলতেই থাকে, তো এই পর্যায়ে এসে কিছু টুকটাক ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, কালার কারেকশান করে ছবিটা শেষ করলাম। এই ছিল আমার রিসেন্ট এই কনসেপ্ট আর্টের প্রসেস নিয়ে আলোচনা। আশা করি ভিডিওতে দেখানো বিষয়গুলি কিছুটা বুঝতে পেরেছেন সবাই। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটায়। চ্যানেল এখন অনেক ছোট, বাট আস্তে আস্তে এটা গ্রো করতেছে, অনেকে ইন্টারেস্টেড হচ্ছেন, অনেকে আমার গ্রুপে জয়েন করছেন। যদি গ্রুপে জয়েন করতে চান গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে বিভিন্ন আর্ট বিষয়ক টিপস নিয়ে আলোচনা, কাজ শেয়ারিং এবং ফিডব্যাক সেগুলি নিয়ে ডিসকাশন হয়। সো যদি ইন্টারেস্টেড হন ডিজিটাল আর্টের ব্যাপারে বা সিজি পেন্টিং শেখার ব্যাপারে আমার গ্রুপে জয়েন করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে, বাই।